মুরব্বি এই যে মুরব্বি, আপনি কি সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত লাগে নাকি? ক্লান্ত লাগে তো আপনি এই যে বালিশ ছাড়া এই ময়লার ভিতরে এবার শুয়ে গেছেন কাজ করতে করতে। হ্যাঁ হ্যাঁ, জিরানের কি? জিরানের? আচ্ছা আচ্ছা, আমি তো ভাবলাম আবার অন্য কোনো সমস্যা হয়েছে নি। তা আপনার এই মানে মাথা ঘুরে উঠছে না? তা আপনার এই সামান্য কাগজ টাগজ এগুলো আপনার কয় টাকা হইব সারাদিন? আপনার এখন কি করবেন? যা হবে। আচ্ছা, এগুলো অবস্থা না, সামান্য কাগজ টোকাইতে টোকাইতে আল্লাহ, দেখেন দেশের অবস্থা দেখেন। এই দেখেন, এই যে উনি প্রায় দুই তিন ঘন্টা ধরে আমি দেখতেছি এখানে দোকান সামনে এই কাগজগুলো খুঁজতেছে, এবং কাগজগুলো অনেক ভিজা ছিল, ময়লা ছিল, শুকাইছে। শুকানোর পরে উনি এই যে এখন হঠাৎ আমার চোখ পড়লো, উনি এখানে শুয়ে আছে। এই যে উনি এখানে শুয়ে আছে, এখন তো বাকিটা আপনারা দেখলেন যে উনি এই কিয়ার করা, অর্থাৎ বলছে কিয়ার করা যে এগুলা এই খুঁজতে খুঁজতে উনার মাথাটা ঘুরে উঠছে। উনি এখানে এই যে দেখেন কোনো বালিশ নেই, কিছু নাই, এবং চারদিকে ময়লা আবর্জনা। এই যে উনি আমাদের এই উন্নত দেশে এখানে এভাবে শুয়ে গেছে আর কি, এ হচ্ছে অবস্থা। তো এই কাগজগুলো বিক্রি করে হয়তো 20-40 টাকা যা পায় আর কি, কত পাবে আমি জানি না। এই যে এই উনার এ হচ্ছে ইনকাম আর কি। যাই হোক, তো আমি ভাবছিলাম কোনো সমস্যা হয়েছে, হয়তো স্টক করছে না কি, যার কারণে। আচ্ছা, আপনার এগুলো বিক্রি করলে কত পাইবেন? আল্লাহ যা মাফা। তারপরে কত যদি বলতেন? অনুমানে কত বলেন না? 50 টাকা বিক্রি হইব নি এগুলো, বেশি হইব 100 টাকা? 100 টাকা বিক্রি হইব না? যাই হোক, তো এই যাই হয় আর কি, এই যে কাগজগুলো এই ময়লা আবর্জনা এখানে মানুষ খুঁজে, এই ময়লা আবর্জনার ভিতর থেকে উনি খুঁজে খুঁজে এগুলো জমা করে বিক্রি করে, এবং লাস্টে ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়ে। তো আমি ভাবছিলাম হয়তো কোনো সমস্যা বা দুর্ঘটনা ঘটছে, এখন এসে তো দেখলাম যাই হোক উনি ক্লান্ত এখানে শুয়ে আছে। তো এই অবস্থা আর কি, আমাদের দেশের এই অবস্থা বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।